বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শিহরি কে পায়। আজকে একটি কমলি শাকের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, আমি অনুরোধ করব প্রথমে ভিডিওটি লাইক করে দেবেন এবং 3 মিনিট ভিডিও দেখার পরে কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন। সবার আগে সবার প্রথম আমার নিত্য নতুন প্রতিদিনের রেসিপিগুলো আপনার কাছে চলে যাবে। আপনারা যে সমস্ত বন্ধুরা এই নিয়মটি না মেনে বন্ধ করে থাকেন, উনার আমার দুজনের বন্ধুটি কেটে নিয়ে থাকে। সেই কারণে আমি বিশেষ অনুরোধ করব, নিয়ম মেনে সবাই বন্ধুত্ব করেন, না হলে আমাদের পয়টি থেকে বন্ধুত্বগুলি কেটে নিয়ে থাকে। এটি আমার বিশেষ অনুরোধ। এবং আমার সঙ্গে প্রতিনিয়ত যে বন্ধুরা ভিডিও দেখে থাকেন, আমার যিনি ভিডিও দেখে থাকেন অবশ্যই আমি ওনারও ভিডিও দেখে থাকি। এইভাবে আপনারা কেউ কমেন্ট করবেন না, আমি আপনার পাশে আছি, ভিডিও দেখছি, আপনি আমার ভিডিও দেখবেন, এইভাবে কেউ কমেন্ট করবেন না। এই কমেন্টটি করলে বন্ধুত্বটি আমাদের ওয়াইটি থেকে কেটে নিতে পারে, সেই কারণে আমার বিশেষ অনুরোধ। আজকে রেসিপিটি কীভাবে বানাবো তার সম্পূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, কমলি শাকের রেসিপি। এই রেসিপিটি কীভাবে বানাবো সম্পূর্ণ ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। আমরা শাকটিকে ছোট সাইজের কেটে নিয়েছি, কেটে আমরা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আমরা জলটিকে ঝাড়িয়ে নিচ্ছি। আমরা কড়াইটি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। আমরা কমলি শাকটিকে আমরা কড়াইটিতে দিয়ে দিচ্ছি। আমরা সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলদি গুঁড়ো দিয়ে দিলাম, সেটিকে মিক্সড করে দেব ভালোভাবে। এটি একটি সুস্বাস্থ্যকর রেসিপি, আমরা প্রতিনিয়ত চেষ্টা করে থাকি সুস্বাস্থ্যকর শাকের রেসিপিগুলো আপনাদের সামনে নিয়ে আসার। এটি খুবই টেস্টফুল এবং সাধারণভাবে, মানে একদম সিম্পলভাবে কীভাবে রেসিপিটি বানাবো সেটি আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করার চেষ্টা করব। আপনারাও এইভাবে রেসিপিটি বানিয়ে বাড়িতে ট্রাই করবেন। 1 মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি। আমাদের 1 মিনিট সময় হয়ে গেছে, আমরা ঢাকনাটি খুলে নিচ্ছি। আমাদের আজকের রেসিপিটি মোটামুটি ভাপানো হয়ে গেছে, সবজিগুলো সেটিকে আমরা নামিয়ে নেব। আমরা কড়াইটি বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে এসেছে, আমরা এখানে সাদা রিফাইন তেল আমরা দিয়ে দেব। রিফাইন তেল পরিমাণ মতো আমরা দিয়ে দিচ্ছি। শাক কমলি শাকের ভাজাটির জন্য আমরা যে পরিমাণে শাক, কাঁচা শাকটি দেখিয়েছিলাম, কিন্তু আমরা বেছে কেটে পরিষ্কার করে কেটে আমরা সিদ্ধ করলাম, পরিমাণটা অনেক কমে যায় শাকটি। তেলটি গরম হয়ে গেছে, এখানে আমরা শুকনো লঙ্কা 3 পিস আমরা নিয়েছি, সেটিকে আমরা ভেঙে দিচ্ছি। লঙ্কাটিকে আমরা একটু ভেজে নিচ্ছি। আমরা পরিমাণ মতো জিরে, গোটা জিরে আমরা দিয়ে দিচ্ছি, সেটিকে আমরা একটু সামান্য সময় ভেজে নেব। আমরা শাক, ভাপানো শাকটি আমরা দিয়ে দিচ্ছি। আমরা শাকটিকে তেলের সঙ্গে ভালোভাবে মিক্স করে দেব। তেলের সঙ্গে ভালোভাবে মিক্স করে দেব।
এটি আমাদের বাড়ি কমলেশ্বর এবং এই শাকটি খুবই টেস্টফুল এবং শরীরের পক্ষে প্রচুর উপকারী। এই শাকটি শরীরের পক্ষে খুবই উপকারী। এটি এই শাকটি যে কোনো সময় যে কোনো রকমভাবে রান্না করে আপনারা খেতে পারেন। এই শাকের উপকারিতা আপনারা কম বেশি সবাই জেনে থাকেন। এই শাকটি কতটা শরীরের পক্ষে উপকারী এবং শাকটি যে কোনো শাকই আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এটি আমরা সিম্পল ঘরোয়া পদ্ধতিতে করছি, কারণ এই শাকটি ঘরোয়া পদ্ধতি করলে খুবই টেস্টফুল এবং ভালো হয়ে থাকে। সেই কারণে আপনাদের এটি দেখানোর চেষ্টা করছি আমরা। আমরা মাঝে মাঝে এই শাকটিকে নাড়াচাড়া করব, যাতে কড়াইটিতে শাকটি লেগে না যায়। সেই কারণে আমাদের কিছু সময় ছাড়া ছাড়া শাকটিকে আমাদের নেড়ে চড়ে নিতে হবে। আমাদের আজকের শাক ভাজির রেসিপিটি মোটামুটি রেডি হয়ে যাওয়ার কাছাকাছি হয়ে গেছে। যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ বন্ধু করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে দেবেন। সবার আগে সবার প্রথম আমার ভিডিওগুলি নিত্য নতুন রেসিপিগুলি আপনি পাবেন। এবং আমার প্রতিনিয়ত যারা ভিডিও দেখছেন, পাশে আছেন, আমাকে সাহায্য করছেন, আমি ওনাদের সাহায্য করব। ওনারা আমার পাশে ভিডিও দেখলে অবশ্যই আমি প্রত্যেকেরই ভিডিও দেখে থাকি। সেই কারণে একে অপরের সাহায্য ছাড়া আমরা চলতে পারি না। সেই সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য, আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিচ্ছেন ভিডিও বানানোর এবং চলার পথে আপনারা আমার সঙ্গী হয়ে আছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদের জন্য। আমার রেসিপিটি আজকের মতো এখানে কমপ্লিট হয়ে গেছে। আমরা শাকটিকে নামিয়ে নিচ্ছি। আমাদের রেসিপিটি কমলি শাকের রেসিপিটি পরিবেশনের উপযোগী হয়ে গেছে। আপনারা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা আমার ভিডিওটি পুরো দেখবেন, এটাই আমার অনুরোধ। এবং শিহরির কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো।